দেখুন ঘোষণা করছেন উনি ওনার দায়িত্ব ঘোষণা করা, তবে এই যে 96 ঘন্টা অতিবাহিত হয়ে যাওয়ার পরে তিনি নিরাপত্তা ভঙ্গ করলেন, ভঙ্গ করে কিছু আনিসের সম্পর্কে কিছু দুচার কথা বললেন, তাকে আমি সত্যি ধন্যবাদ জানাবো যে এতক্ষণ পরে, এতক্ষণ উনি কি করছিলেন জানি না, হয়তো এর মধ্যে কোনো বড় কোনো মাথা ঢুকিয়ে আছে, তাকে বাঁচানোর জন্য সাইড রেডি করে বললেন নাকি সেটা আমি জানি না, তবে বলতে চাই, তবে এটা বলতে চাই যে হত্যাকাণ্ড হয়েছে এটা প্রতিবাদী কণ্ঠকে হত্যা করা শুধু নয়, সমগ্র পশ্চিমবাংলার প্রতিবাদী কণ্ঠকে একটা মেসেজ দিতে চাইছে হত্যার মাধ্যম দিয়ে, যে তোমরা প্রতিবাদ করো না, চুপচাপ ঘরে বসে যাও, বর্তমান কিছু বুদ্ধিজীবী যেমন বসে গিয়েছে ওরকম বসে যাও, কি লাগবে বলো বসে যাও, না হলে তোমাদেরও লাইন আসছে। তবে এটা বলে রাখি, এই একটা হত্যা করে গণতন্ত্র যে যারা গণতন্ত্রকে বাঁচিয়ে রাখার জন্য যারা লড়াই করছে তাদেরকে ভয় দেখাতে পারবে না।